গণিত বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই কোর্সটি আমি এখন নিতে যাচ্ছি। আশা করি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকে ক্লাস করার জন্য প্রস্তুত আছো। তোমাদেরকে ইতিমধ্যে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের তিনটি ক্লাস নিয়েছি, আজকে আমার চতুর্থ ক্লাস। তাহলে আমি আজকে তোমাদের সরাসরি ক্লাসে চলে যাব। দেখো, প্রথম আমি তোমাদেরকে কতগুলো রুলস দিব, কথাগুলো কি শোনা যায়? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, রুলস গুলো হচ্ছে আমরা এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখব যে কিভাবে আমরা প্রবলেম গুলো সলভ করব। আমরা YC দিয়ে কি বুঝিয়েছিলাম? কমপ্লিমেন্টারি ইকুয়েশন, আর YP দিয়ে পার্টিকুলার ইন্টিগ্রাল। সে পার্টিকুলার ইন্টিগ্রালের কিছু নিয়ম দেখব। প্রথম নিয়মটা দেখো, যদি এরকম হয় নির্ণয় করবো।
y বিটা নির্ণয় করব কখন নির্ণয় করব যখন ইকুয়েশনটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন হবে দ্যাট মিন্স কোন একটা ফাংশনের ডান পাশে যখন আমাদের e টু দি পাওয়ার x থাকবে ওকে আচ্ছা আমরা আরেকটা নিয়ম দেখি তারপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাই এটা কিন্তু রুলস হ্যাঁ এটা আমরা অঙ্ক করলাম রাইট আমরা রুলস দেখালাম নিয়মগুলো জাস্ট দেখালাম আরেকটা নিয়ম আছে যে যদি আমার ব্যাপারগুলো এরকম থাকে যে 1 বাই ফাংশন অফ b e টু দি পাওয়ার x এরকমই থাকলো বাট যে আমরা যদি a সমান মানটা বসাই তখন কি হয়ে যাবে ফাংশন অফ b টা 0 হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে তখন আমাদের রুলসটা হবে যে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax নিচে হবে ফ্যাক্টোরিয়াল n তার সাথে হবে ফাই অফ a দেখো সূত্রটা বললে আমাদের একটু কঠিন মনে হচ্ছে আমি যদি এখন একটু সলভ করি তাহলে তোমাদের কঠিন মনে হবে না দেখো এখানে আমরা লিখছি ডি স্কয়ার মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স এটাকে আমরা সলভ করি তাহলে কি আসবে ডি প্লাস ওয়ান ডি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স এখন দেখো যে ই টু দি পাওয়ার এক্স তার পাশে কি আছে এই সমান কত আছে এখানে এ ইকুয়াল টু আছে ওয়ান যদি আমরা এখানে a ইকুয়াল টু 1 বসাই তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কি হয়ে যায় 0 হয়ে যায় না 0 হয়ে গেলে কি হবে আনডিফাইন্ড হবে তাহলে সেটা তো আমরা বসাতে পারবো না তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বসাবো এখানে কিন্তু আমরা বসাতে পারবো তাহলে এখানে 1 প্লাস 1 বসিয়ে দিই কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা a ইকুয়াল টু 1 বসাতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে এই যে সূত্র কি x টু দি পাওয়ার n তাহলে আমরা বসাই x টু দি পাওয়ার এটার n পাওয়ার মানে কি 1 d সরি d মাইনাস 1 তার পাওয়ার কি আছে 1 তাহলে x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার 1 x এই n এই n টাই কি ফ্যাক্টোরিয়াল n তাহলে ফ্যাক্টোরিয়াল 1 তারপরে কি আছে আমাদের phi অফ a তাহলে phi অফ a মানে কি 1 তাহলে 1 টা কি 1 ই রয়ে গেল সেটা আর আমার লেখার দরকার নেই তাহলে এখন দেখো আমরা কি পাচ্ছি x তার সাথে e টু দি পাওয়ার x আছে তাহলে x e টু দি পাওয়ার x ফ্যাক্টর 1 মানে 1 আর 1 প্লাস 1 মানে 2 বোঝা গেল আমরা আরেকটা করি দেখো এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে 1 ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস 3 ইন্টু d মাইনাস 2 তার পাওয়ার 4 তার সাথে আছে e টু দি পাওয়ার 2x এখন খেয়াল করো e টু দি পাওয়ার 2x এক্ষেত্রে a কত a সমান কত 2 এই 2 যদি আমি এখানে 2 বসাই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে তার মানে আমরা এখানে সূত্রে কি বসাবো পাওয়ার কত 4 দ্যাট মিন্স n কত 4 n সমান আমরা কি পেলাম 4 পেলাম n সমান আমরা কি পেলাম 4 পেলাম তাহলে n টু দি পাওয়ার x টু দি পাওয়ার n তাহলে x টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল n তার মানে কি ফ্যাক্টোরিয়াল 4 এখন আসো আমাদের ফাংশন অফ a এই জায়গাটায় কি হবে d স্কয়ার প্লাস 3 তার মানে কি হবে 2 স্কয়ার প্লাস 3 তার সাথে কি e টু দি পাওয়ার 2x তাহলে বোঝা যাচ্ছে এখন কি ক্লিয়ার আমরা এই অংশে কি করলাম x টু দি পাওয়ার n ওই যে আছে x টু দি পাওয়ার n তাহলে x টু দি পাওয়ার 4 n সমান 4 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 4 phi অফ a এই যে phi অফ a এখানে কি 2 স্কয়ার প্লাস 3 তার সাথে কি e টু দি পাওয়ার ax তাহলে এখন দেখো তো যোগ বিয়োগ গুণ ভাগ করে কি আসে আমার এখানে আমরা যদি করি তাহলে x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2x আর নিচে কি ফ্যাক্টোরিয়াল 4 মানে কত ফ্যাক্টোরিয়াল 4 কে ভাঙাও 4 3 2 1 24 তাই তো
তাহলে এখানে থাকে 24 ইনটু 4 আর 6 7 7 গুণ করলে কি আসে x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x তার সাথে বুঝতে পেরেছো বোঝা গেছে y p টা আমরা কিভাবে করব এখন আর আমরা কিছু প্রবলেম সলভ করব একটা জিনিস মাথায় রাখবে আমরা যখন অর্ডিনারি করব অর্ডিনারি কিন্তু করতে গেলে মনে হয় অনেক সহজ কিন্তু অর্ডিনারিতে পরীক্ষায় খুব বেশি তোমরা পাস করতে পারো না বা ভালো মার্কস পেতে পারো না কেননা একটি অঙ্ক অনেক রকমের নিয়মে করা যায় তোমরা পরীক্ষার সময় যখন করতে যাও তখন এই নিয়মগুলো এলোমেলো করে ফেলো তাহলে আমরা এই প্রত্যেকটি নিয়ম আমাদের আমার আদেশ থাকবে বা আমার অনুরোধ থাকবে হ্যাঁ বা আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে তোমরা এটা একটু খাতায় নোটস করে নেবে যে প্রবলেমগুলো করার আগে কী কী রুলসগুলো মেনে আমি অঙ্কগুলো করছি সেই রুলসগুলো যদি একটি খাতায় লিখে রাখো এবং পরীক্ষার আগে যদি সেই রুলসগুলো দেখে যাও তার পাশাপাশি ছোট্ট করে একটা একটা করে অঙ্ক করে রাখো তাহলে দেখবে যে ভালো মার্কস ক্যারি করতে পারবে তাহলে চলো আমরা একটি প্রবলেম সলভ করি যে মনে করো আমাকে এরকম একটি প্রবলেম দেওয়া আছে b স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু y ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার 5x তাহলে আমাদের ডান পাশে কি আছে x এর জায়গায় আছে e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 5x থাকলে আমরা কি করব সেই yp টাই আমরা এতক্ষণ নির্ণয় করেছি বা শিখেছি এখন আসো পুরো প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব অক্সিলারি ইকুয়েশন বের করব সেই অক্সিলারি ইকুয়েশনটা আমরা কি করেছিলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার a mx ধরে আমরা কাজ করেছিলাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0 দ্যাট মিনস আমরা পাচ্ছি হচ্ছে m স্কয়ার প্লাস 2 ইকুয়াল 0 মাইনাস 2m মাইনাস m আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে m ইনটু m মাইনাস 2 মাইনাস 1 m মাইনাস 2 ইকুয়াল টু 0 দ্যাট মিনস m মাইনাস 2 m মাইনাস 1 ইকুয়াল টু 0 দ্যাটস অল m ইকুয়াল টু 1 এন্ড 2 তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পাবো yc ইকুয়াল টু পাবো ভিন্ন ভিন্ন তাই তো তাহলে a ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস b ইনটু e টু দি পাওয়ার x আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেল এখন আর সহজ আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আমরা এতক্ষণ শিখেছিলাম পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের yp সমান হবে দেখো 1 বাই d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 5x এখানে e টু দি পাওয়ার a এ সমান কি 5 এ সমান 5 বসালে দেখো নিচের অংশে 0 হয় না 5 স্কয়ার 3 ইনটু 5 প্লাস 2 e টু দি পাওয়ার 5x দ্যাট মিনস আমার থাকছে এখানে 25 115 প্লাস 2 e টু দি পাওয়ার 5x দ্যাট মিনস আমরা বলতে পারছি যে 1 বাই 12 ইনটু e টু দি পাওয়ার 5x তাহলে yp সমান আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের জেনারেল সলিউশন হবে y ইকুয়াল টু yc প্লাস yp দ্যাট মিনস আমরা পেলাম a ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস b ইনটু e টু দি পাওয়ার x প্লাস 1 বাই 12 ইনটু e টু দি পাওয়ার 5x ক্লিয়ার দেখো বুঝতে পেরেছো কিনা
বুঝবো আমি। আমি আজকে ওয়াইপি নিয়ে যে দুটো নিয়ম দেখিয়েছি সেই দুইটি নিয়মেরই প্রবলেম সলভ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে,
দেখো খুব ভালো করে খেয়াল করবে, স্কয়ার তার সাথে ওয়াই, তার সাথে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স। নর্মালি আমরা অক্সিলারি ইকুয়েশন করি খুব সিম্পল, এম স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এম ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস, তার মানে ওয়াই সিটা ইজি কি ওয়াই সিটা দাঁড়ালো আমাদের এ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আসো পার্টিকুলার ইন্টিগ্রাল, খুব ভালো করে মনোযোগ দিবে, খুব ভালো করে মনোযোগ দিবে। ওয়াই প্লাস ওয়ান কি আমাদের বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তার সঙ্গে আছে ই টু দি পাওয়ার এ এক্স। এখন দেখো ডি স্কয়ার, এই জায়গায় যদি আমি এ এ স্কয়ার বসাই তাহলে কি আমার আনডিফাইন্ড হয়ে যায় না, মানে অসংজ্ঞায়িত হয়ে যায় না, ওয়ান বাই জিরো হয়ে যায়, এটা তো কখনোই হবে না। সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এই টোটালটুকু যদি আমরা ধরি ডি প্লাস এ, তাই তো ডি প্লাস এ ডি মাইনাস এ, আমরা ওভাবেও করতে পারি, আরেকটু সহজভাবে করতে পারি যে আমার এখানে টোটাল পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে শুধু এক্স এক্স ইনটু, খেয়াল করো ওয়ান বাই এই ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, কি আছে ডি স্কোয়ার, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স করি তাহলে কি হবে টু ডি, এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে টু ডি, তাহলে এখানে আর এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট মার্ক সেই জন্য জিরো, তার সঙ্গে আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, তার সঙ্গে কি আছে ই টু দি পাওয়ার এক্স। এখন ব্যাপারটা কি দাঁড়ালো এক্স ডিভাইডেড বাই টু, ওয়ান বাই ডি, ওয়ান বাই ডি মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, মনে আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ, এ এক্স ডিভাইডেড বাই এ, এক্স এর পাশে যা থাকে সেটা নিচে বসে যায়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ। দেখো এখন বুঝতে পেরেছ কিনা, আমি কি বললাম এখানে ডি স্কয়ার মাইনাস এ স্কয়ার টোটাল পাওয়ার এক দেখে এক্স টু দি পাওয়ার ওয়ান, এই ডি স্কয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করলাম টু ডি, তারপর এই টুটা রেখে গেল ওয়ান বাই ডি মানে ই টু দি পাওয়ার এক্স কে একবার ইন্টিগ্রেশন, ওয়ান বাই ডি মানে ই টু দি পাওয়ার এক্স কে একবার ইন্টিগ্রেশন। আচ্ছা আমরা এরকম আরেকটা প্রবলেম করি তাহলে দেখবে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন সেম জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু কি ওয়াই সি প্লাস ওয়াই পি বসাই দাও, যা আসবে সেটা বসিয়ে দাও। তিনটা নিয়ম শিখলাম, ওই নিয়মের মধ্যেই আমরা একটু গুছিয়ে গুছিয়ে করছি। এখন দেখো এটা আবার আরেকটু ভিন্ন রকম, দেখো ডি স্কয়ার থ্রি ডি প্লাস টু, তার সাথে ওয়াই, তার সাথে টু কস হাইপারবোলিক এক্স, এটা কি এটাকে আমরা কস বলবো না, কস হাইপারবোলিক এক্স, হাইপারবোলিক মানে এটা থ্রি ডাইমেনশনে, কসটা থ্রি ডাইমেনশনে আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা করো কি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যা ধরে আমরা করতাম সেখান থেকে কি হবে এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ইকুয়াল কি জিরো, তাহলে এখান থেকে আমাদের কি আসে এম স্কয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস এম, দ্যাট মিনস আমরা কি বলতে পারবো এম মাইনাস টু মাইনাস ওয়ান, এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, তার মানে এম মাইনাস ওয়ান এম মাইনাস টু ইকুয়াল জিরো,
that means n সমান 1 আর 2 তাহলে yc সমান হবে a into e to the power x plus b into e to the power 2x এখন আসো আমাদের পার্টিকুলার ইকুয়েশন পার্টিকুলার ইকুয়েশন কি হবে তাহলে yp সমান আমরা পেলাম 1 by b square minus 3d plus 2 into 2 cos hyperbolic x 1 by b square minus 3d plus 2 2 cos hyperbolic x এই সূত্রটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি এটা সমান হচ্ছে e to the power x plus e to the power minus 6 ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে পড়েছি 2 cos hyperbolic x তাই তো আচ্ছা e to the power x plus e to the power minus x এটা কিন্তু 2 cos hyperbolic x এর পরিবর্তে লিখলাম এখন এটা কি আমরা একটু গুছিয়ে নিই তার সাথে e to the power x আবারও 1 by b square minus 3d plus 2 তার সাথে e to the power minus x তার এটা y বিটা দুই ভাবে হলো প্রথমে আমরা খেয়াল করি e to the power x তার মানে এখানে a সমান কত 1 আমরা যদি এখানে 1 বসাই তাহলে কি 0 হয় 0 হয়ে যায় না এই অংশে আর এই ক্ষেত্রে আমাদের কি করা যাবে না 1 বসানো যাবে না তাহলে আমাদের সূত্রটা কি হবে যেহেতু তার পাওয়ার কি আছে এই টোটাল পাওয়ার কি আছে 1 আছে তাহলে x টু দি পাওয়ার 1 এখানে আমাদের কি বসবে x বসবে এই জায়গাটাই আমরা কি করব পুরোটুকুকে আমরা ডিফারেন্সিয়েশন করব বললে কি আসবে ডিসকে ডিফারেন্সিয়েশন করলে 2d মাইনাস d d কে ডিফারেন্সিয়েশন করলে কি 1 2 কো করলে 0 শেষ তার সাথে কি e to the power x একটু আগে যে নিয়মটা বললাম এখানে দেখো আমরা মাইনাস 1 যদি বসাই তাহলে কি আসে 0 আসে না কিন্তু 2 e to the power minus 6 তাহলে প্রথম অংশটুকুতে থাকবে আমাদের দেখো x into e to the power x এখানে আসো যে আমরা কি করলাম 1 by 1 by 2d তাহলে 1 by 2 1 by d মানে কি e to the power x কে একবার ইন্টিগ্রেশন করলে e to the power x আসে e to the power x কে একবার ইন্টিগ্রেশন করলে e to the power x চলে আসে তাই তো আচ্ছা তাহলে আমাদের এই মাইনাস 3 এটা তার কোনো কাজে আসছে না আসছে এটা কোনো কাজে আসছে আসছে না তাই না কিন্তু এই এটা তো আমাদের লাগবে কারণ 2d মাইনাস 3 আমরা তো সেই জায়গাটা ফেলে দিতে পারবো না পারবো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আর ইন্টিগ্রেশন করা যাবে না এই জায়গাটায় 1 বাই d দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না কেন না 2d মাইনাস 3 পুরো অংশটুকু কিন্তু আগে যেটা করলাম 1 বাই d শুধু d ছিল দ্যাট মিনস ইন্টিগ্রেশন ছিল কিন্তু এখানে আমাদের মাইনাস 3 কে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা আবার কি করব এই জায়গাটায় আবার এইটার মতো পূর্বের মতো কাজ করব কি এই সমান কি 1 আছে এই সমান কি এখানে 1 সেই 1 বসাও 2 ইনটু 1 মাইনাস 3 আর এই জায়গাটায় তো আমরা ক্যালকুলেশন করে যা পাবো তাই 1 প্লাস 3 প্লাস 2 e to the power minus 6 তাহলে আমাদের দাঁড়াবে x e to the power x minus 1 আর এখানে দাঁড়াবে 1 by 6 e to the power minus 6 খেয়াল করো এই জায়গাটাই আমরা কি করলাম 1 by 2d minus 3 এখানে কিন্তু 1 by 2 into d d আমরা করলাম না কেন করতে পারলাম না কারণ আমাদের minus 3 টা তারপর কি করব সেই জন্য এখানে শুধু ইন্টিগ্রেশন হবে না এই জায়গাটায় আবার পূর্বের মতো নিয়মটা হবে সেই জন্য আমি আপনাকে একবার পড়ে তোমাদের ভুলটা দেখিয়ে দিলাম যে এই ভুলটা এখানে হতে পারে ক্লিয়ার দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা এখন আমরা yp যেহেতু পেয়ে গিয়েছি আমরা এখানে কি
general solution y equal to yc plus yp amra korbo tale ki ashbe a into e to the power x plus b into e to the power twice x plus x into e to the power x plus 1 by 6 into e to the power minus 6 আশা করি আমাদের এই প্রবলেমগুলো তোমরা বাসায় করবে নেক্সট টাইম এটা শেষ করব ঠিক আছে আমার সময় আজকে তোমাদের সঙ্গে নেই দেখো বুঝতে পেরেছো কিনা আজকে এগুলো বাসায় করবে করলে দেখব পরবর্তীতে যখন আমি এটা একটু সলিউশন করতে যাব তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে তাহলে আজকে আমি ক্লাসটি এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকতে পারি Okay.